তো এখন আমরা আছি বাঁকুড়ার জেলার একটা বেশ সুন্দর জায়গা, তপোবন বলে নাম। এটা ছোট পাহাড়, তার উপর একটা আশ্রম রয়েছে। তো এখন আমরা আছি বাঁকুড়ার জেলার একটা বেশ সুন্দর জায়গা, তপোবন বলে নাম। এটা ছোট পাহাড়, তার উপর একটা আশ্রম রয়েছে। তো এটা তপোবন বলে প্রায় 100 বছর আগে নাকি এটা সৃষ্টি হয়েছিল শোনা কথা, কতটা সত্যি কথা সেটা জানি না। তবে এই জায়গার যে আবহাওয়া, মানে যে পরিবেশ, সেটা খুব নিরিবিলি আর খুব শান্ত, বেশ মন কাড়ার মতন। এটা পাহাড়ের উঁচু, কিন্তু পাহাড় বলতে খুব একটা উঁচু পাহাড় নয়, একটু টিলা টাইপের পাহাড়। তো এই আমরা গাড়ি নিয়ে এসেছি, তাই একদম দরজা অবধি পৌঁছে গেছি। তাছাড়া এই রাস্তা দিয়েও আসা যায়। তো এখানে আরো একটা রাস্তা রয়েছে আরো উপরে যাওয়ার জন্য। উপরে নাকি একটা মন্দির রয়েছে। তো এখানে বেশ বাঁধানো রাস্তা রয়েছে। এট লাস্ট পৌঁছলাম পাহাড়ের উঁচুতে। ভেবেছিলাম খুব ছোট্ট পাহাড়, টিলা পাহাড়, একটুকু উঠতে দম বেরিয়ে গেলাম। আমরা এই যে এটা দিয়ে ঘুরে এলাম, ওই যে দেখো পুকুরটা দিয়ে। হ্যাঁ, তো আমরা এখন আছি তপোবন পাহাড়ের টপে। তো এখান থেকে পুরো এরিয়াটা বোঝা যাচ্ছে। সামনে শুশুনিয়া পাহাড় দূরে দেখা যাচ্ছে, আর আমরা এর আগে যে গিয়েছিলাম যে ড্যামে, ওকে এখান থেকে ড্যামটাও দেখা যাচ্ছে, ডাংদুয়া ড্যাম। আর এই জায়গাটা বেশ ভালো লাগছে, দূর থেকে মনে হচ্ছিলো খুব ছোট পাহাড়, কিন্তু এখানে ওঠার পর জায়গাটা বেশ ভালো লাগছে। মানে পুরো এরিয়ার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এবং শুশুনিয়া পাহাড়টা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, সেই কারণে আরও ভালো লাগছে। তো এই জায়গাটা একটু ঘুরে নেওয়া যাক হালকা করে। বাহ, তো এখনের মতন আমাদের তপোবন ঘোরা কমপ্লিট। এরপর আমরা যাবো এখান থেকে বিসিন্দা পাহাড়। তো বেশি দূরে জায়গা নয়, এগুলো খুব কাছাকাছি জায়গা, একদিনে আরামসে আমরা দুপুর 2টো থেকে জার্নি শুরু করেছি। তো আশা করি আমাদের সমস্ত জায়গাগুলো ঘোরা হয়ে যাবে, মেবি শুশুনিয়াটা না ঘোরা হতেও পারে। তো চলো, এর পরবর্তী বিসিন্দা পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে এবং সেখানের জায়গাটা দেখছি।